কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমাদের বাড়িতে আসছে গেস্ট আমেরিকা থেকে। আমেরিকা একটা আমার দিদি থাকে, তো সেটা সেই আসছে আজকে আমাদের বাড়িতে। দিদি দাদা দুজনেই আসবে, তো সেই জন্যে সকাল থেকে আজকে উঠে রান্না বান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আজকে ছেলেকে স্কুল দিতে গেছে সুমন, মানে দিতে গিয়েছিলো। সকাল থেকে আমি ব্লগ বানাতে পারিনি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। আমরা ভাবলাম যে একটুখানি এদিকটা সামলে নিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 10টা, এখনও 10টা বাজেনি, 5 মিনিট বাকি। তো চা খেতে খেতে ভাবলাম যে না, ব্লগটা স্টার্ট করে দিই, আর এই মুভমেন্টটা ক্যাপচার করে রাখার জন্যই আর কি আজকের ব্লগটা করা, নাহলে আজকে খুব মানে কি বিজি শিডিউল। চলুন দিনটা স্টার্ট করি, আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। চা খাচ্ছি আর মাংসটা কষতে দিয়েছি, কষা হচ্ছে, ময়দাও মাখা হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, সব হয়ে গেছে। কী রান্না হয়েছে না হয়েছে আমি পরে আপনাদের দেখাচ্ছি। তারপরে শুধুই এটা করবো, পোস্তর বড়াটা এটা পরে করব, আর ভাত ব্যাস তারপরেই হয়ে যায়। ইয়ে দেখুন টেবিলটা এরকমভাবে সাজিয়ে দিয়েছে, এটা আমি শ্রীরামপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম। আমার এই সাদা জিনিস না খুব পছন্দের, এটার উপরে একটা প্লাস্টিকের মতো মানে ওই সাদা টেবিল ক্লথের মতো পেতে দিয়েছি, যাতে না দাগ ধরে যায়। আর নিচেই সাদা এটা আছে টেবিল ক্লথটা। ওরা খুব সীমিত দিনের জন্যই এখানে এসেছে, 6 তারিখে 6ই ফেব্রুয়ারি এখানে এসেছে। তো আজকে 16 তারিখে আমাদের বাড়িতে আসার কথা আছে। যে আমাদের বাড়িতে আসছে আমরা খুব খুশি, এবং মানে এত লোকের মাঝখানে যে আমাদের বাড়িতে বাড়িটা আসা যে চুজ করেছে তার জন্য তো আমি খুবই খুশি। বিশেষ করে আমি, সুমন, মা, বাবা সবাই খুশি, আর আমার ছেলে প্রচণ্ড এক্সাইটেড। আন্টি আসবে, আন্টি আসবে করেই যাচ্ছে সকাল থেকে, কখন আসবে কখন আসবে। কালকে রাত্রিরেই বলছে যে আন্টি এসে যাবে এক্ষুনি, আমি যে এখন আসে এখন রাত্রিবেলা, খুব এক্সাইটেড। চলুন চাটা খেয়ে নিয়ে মাংসটা কষিয়ে নিয়ে ভাবছি যে ছেলেটাকে আমি আনতে চলে যাবো, চানটা করে নিয়ে তারপরে যাবো। চলুন বন্ধুরা নিয়ে আসি ছেলেটাকে, চান টান হয়ে গেছে, রেডিও হয়ে গেছি, ছেলেটাকে নিয়ে আসবো, এসে খাওয়াবো। তো আজকে কি কেনা হয়েছে দেখা? ললিপপ। স্কুল থেকে আসার সময় ওই হচ্ছে শুধু ললিপপ, হ্যানোপপ, ত্যানোপপ। তার আগে বাইক আসছে। এই একটু আগে দিদিরা এলো, সোমাদিরা, সোমাদি, হেমাদ্রিদা আর মিঠি, তো তিনজনেই এসেছে। খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। এইসবে একটু লুচি লুচি বানিয়ে দিলাম, দিয়ে ওরা গেছে মাঠে দিকে, আর আপনাদের দেখিয়ে দিই ঝটপট কী রান্না করে। আছে ভেজ ডাল, এখন নয় পরে পরে। এতে আছে বেগুন ঝাল, আর বানিয়েছি ফুলকপির তরকারি একটু কাজু বাটা দিয়ে। একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি, রোজের মতো নয়, রোজকার যেরকম হয় ফুলকপির তরকারি সেরকম নয়, অন্যরকম একটু বানিয়েছিলাম। আর বানিয়েছি লাল লাল মাটনের ঝোল। মাটনের ঝোল বলতে খুব একটা ঝোল করিনি, আর আলু দিয়েছিলাম, বড় বড় সাইজের আলু, যেটা মানে আমাদের বাঙালিদের সবারই প্রিয় আর কি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘুরেতে বাজে 7:30 মতো। তো এখানে বসিয়ে দিয়েছি মায়ের আর সুমনের চা, আমার মাথাটা ধরেছিল এই যে সুমনের আর মায়ের চা, আর আমি করবো রুটি। তো সেই কারণে আটাও মেখে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। দিদিরা মানে সোমাদিরা চলে গেল, তখন বাজে প্রায় 2টোর মতো। তো ওরা খাওয়া দাওয়া করলো না দুপুরবেলা। আমরা ভেবেছিলাম যে মানে সকাল সকাল যেহেতু এসেছিল 11:30 সময় করে, তো টিফিনের ব্যবস্থা করেছিলাম যে টিফিন করে নেবে হালকা করে, মিষ্টি মিষ্টি লুচি আর আলুরদম করেছিলাম। তো সেইটা খাওয়ার পর একটুখানি ওই 1:30 খেতে দেবো। কিন্তু ওরা বলছে যে আমার ভর্তি হয়ে গেছে পেট, একদম খাওয়ার জায়গা নেই। তো আমার বেশ একটু মনটা খারাপই হলো। তো আমি বললাম যে ঠিক আছে। তখন সোমাদি বললো
যে তুমি প্যাক করে দাও, আমি নিয়ে গিয়ে খাবো। তো আমি এটা শুনে খুব খুশি হলাম, তো আমি ওই জন্য তাড়াহুড়ো করে সব প্যাকিং করে দিয়ে দিলাম, কারণ ওনাদের ওখানে গেস্ট আসার কথা আছে, তো সেই কারণে খুব অল্প সময়ের জন্য এসেছে, তো সবাই দেখা করতে চাইছে, তো সেই কারণে আর কি আমি প্যাকিং ফ্যাকিং করে দিলাম। ওরা দুটোর সময় করে বেরিয়ে গেল, খুব সীমিত সময়ের জন্য এসেছিলো, কিন্তু যে এত জনের মাঝখানেও যে আমাদের বাড়িতে চুজ করেছে সেটাই আমি অনেক খুশি, অনেক অনেক খুশি, আমরা সবাই খুব খুশি। তো চলুন, এই হচ্ছে আর আমার জন্য অনেক কিছু এনেছে সুমাদি, তো আপনাদের সাথে শেয়ার করব। আগে রুটিটা করে নিই, আর এখানে ছোলার ডালও বসিয়ে দিয়েছি রাত্রে। এই দেখুন আটা মেখে নিয়েছি, এই দুটো মানে কালকের আটা মাখা ছিল, ফ্রিজ থেকে বার করে রেখেছি বলে এরকম হয়ে গেছে। চারটে লুচির লেচিও আছে, এইগুলো রেখে দেবো, এটা আর পরবো না। এখানে মায়েরা সুমনের চা বসিয়ে দিয়েছে, এখানে চাটুও বসিয়ে দিয়েছি। ব্লগ দেখতে দেখতে, যাদের যাদের আমি ব্লগ দেখি তাদের দেখতে দেখতে রুটি করব। আর এখানে নতুন একটা চায়ের স্যাম্পল এনেছে, ওইটা সুমন করতে বললো। চলুন ঝটপট করে করে নিই। আর এখানে খুব চপ খেতে ইচ্ছে করছে কদিন ধরে, আর সুমনকে বললাম যে আসার সময় একটু চপ নিয়ে আসো, তো এত চপ খেতে ইচ্ছে করছে, কিন্তু সেই সময় সময় হচ্ছে না বলে সুমনের, আর আমার হাতটা আটা মেখেছি বলে এরকম হয়ে আছে, কিছু মনে করবেন না। এই দেখুন চপ, এখানে চপ খুব একটা ভালো পাওয়া যায় না, আমাদের ওখানে উলুবেড়িয়া পাঁচলার মতো চপ এখানে পাওয়া যায় না, কিন্তু প্রচণ্ড খেতে ইচ্ছা করছে বলে সুমনকে বললাম তুমি নিয়ে আসো, যেরকমই চপ পাওয়া যায় না যায় কিনা, এক এক সময় মনে হয় না আজকে আমাকে এটা খেতেই হবে, সো যেখান থেকে পারো নিয়ে আসতে, পথে এত খেতে ইচ্ছা করে, তো সেই সময় সেইটা না হলে, আর গত 4-5 দিন ধরেই ওরকম হচ্ছে, কিন্তু এই যে সরস্বতী পুজো হেন তেন গেল, তো সেই কারণে আর খাওয়া হলো না, সেই কারণে আজকে হ্যাঁ হচ্ছে আগের সময় তুমি চপ নিয়ে আসবে। আর এই যে চপটা যেখানে পাওয়া যায় না, 5 টাকা করে দাম, কিন্তু অনেক বড় বড় চপ করে বলে না খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, তো সেই কারণে আমি বললাম যে তুমি এক কাজ করো, যদি খদ্দের পাতি না থাকে তুমি একবার একটি বেরিয়ে নিয়ে যাও, তো চপটা নিয়ে আসো যেন শেষ না হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেই কারণে দেখছি আজকে পেয়েছে। মোটামুটি আজকে রাত্রিবেলা তরকারি দিয়ে মুড়ি মেখে চপ দিয়ে মেখে রাত্রিবেলার ডিনার, আমার রান্নাঘরের কাজ কম মিটলো, এবারে একটুখানি বসবো আর আপনাদের সাথে শেয়ার করবো যে সমাধি আমাকে কি গিফট দিয়েছে। চলুন, আমার ছেলে এখন আমি চোখে আড়াল হলে ভাবে যে মামনে ঘুরতে চলে যাচ্ছে, আমি শুধু ঘুরতেই চলে যাচ্ছি, গ্যাস বন্ধ আছে কি নেই এটা আমি এতবার দেখে যাই, এত সময় আমি উপরে শুতে চলে যাই, শুয়েও পড়ি, আবার এসে মনে হচ্ছে যেন গ্যাসটা আমি বন্ধ করে নিই, এরকম মনে হয় বলে আবার এসে দেখে যাই, কিন্তু বন্ধ করেছি, কিন্তু তাও মনে হচ্ছে বলে আমি আবার উপর থেকে এসে শুয়ে পড়ে আবার উঠে এসে আবার দেখে যাই, কিন্তু বন্ধ করি, এটা একটা মানে আমার মনে হয় যেন কেন হয় কে জানে, ভয় লাগে খুব। গ্যাস আর প্রেশার কুকার এই দুটো জিনিস হচ্ছে ভয়াবহ, আমার মাও ভয় পেত আর আমারও বেশ ভয়ই লাগে, একবার ওরকম দুর্ঘটনা হতে হতে দুবার ওই দুর্ঘটনা হতে হতে বেঁচেছি, তো সেই কারণে আমার ওই বিশেষ করে প্রেশার কুকার প্রচণ্ড ভয় লাগে, ডাল বসালে, ডাল বসালে না সহজে মানে আটকে যায়, তো সেই কারণে ডালটা মা সেদ্ধ করে দেয় সকালবেলা, সেটা আর কি সাঁতলে নিই আমি, কিন্তু সেদ্ধটা আমি মাকে করে দিতে বলি, ভয় লাগে প্রচণ্ড, দুবার ওরকম হয়েছিল, তো সেই যতই একটু একটু বেশি জল দিলে কি হয় যে আবার বেরিয়ে যায়, ছোটো প্রেশার কুকার তো বেরিয়ে চলে যায়, জল বেরিয়ে যায়, আর যেটা আপনার কম জল দিলে আবার জল শুকিয়ে যায়, তো সেই দোনো মনো করে ভয় লাগে বলে মা তুমি বসা দাঁড়ান। এই দেখুন গিফটটা কি সুন্দর প্যাকিং করা না, এই যে আমার ছেলের ছেলেকে দিয়েছে সমাধি, এ মাদ্রিদা কে দিয়েছে সোনা এটা তোকে, দিদিয়া, দিদিয়া দিয়েছে, আন্টি আন্টি দিদিয়া আঙ্কেল আঙ্কেল আই দিদিয়া আর আন্টি আন্টি, আমি খুলছি দাও আমাকে দাও,
তারা দা এই দেখুন, এটা একটা আছে, এটা আছে লিপস্টিক টু ইন ওয়ান, এটা একটা ব্রাশ, এইটা খুব সুন্দর, আমার একবার দেখা হয়ে গেছে, দে 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 আমাকে দে, এটা হচ্ছে ওই পাউডারের মতো, এইটা ব্রাশ নয় এটা কাজল, দেখুন কি সুন্দর, মানে সব এগুলো খুব সুন্দর, দেখছেন কাজল, আর এই দিকটা করে ওটা ব্রাশেরই মতো দেখতে হবে, আমার সব থেকে পছন্দ হয়েছে এইটা, খুব সুন্দর দেখুন পাউডার, এর তলাতে স্পঞ্জটা আছে, কি সুন্দর, এটা আবার ব্যাগও আছে একটা, আর একটা অনেক কিছু আছে, এটা এটাও লিপস্টিক টু ইন ওয়ান, এটাও লিপস্টিক, এইটাও খুব সুন্দর, এখন খুলতে হবে না, এটার আম ঘোরালে এটা উঠে যাচ্ছে, এই যে দেখুন কালারটা, খোলা সিস্টেমগুলো কি সুন্দর, এটা এরকম ভাবে ঘোরাতে হচ্ছে, ঘোরালে এটা খুলছে, এই দেখুন এটা উঠে আসছে, তারপর এটা খুলে যাচ্ছে, আর একটা এই লিপ গ্লস, খুব সুন্দর হয়েছে, সব কটা জিনিসই আমার খুব পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগলো বলবেন, দারুণ হয়েছে তাই না, আর গিফট পেতে কে না ভালোবাসে, আর মেকআপের জিনিস তো মেয়েদের ফেভারিট বলতে, আমার ছেলে লিপস্টিক দেখে লিপস্টিক পরো লিপস্টিক পরো মাথা খারাপ করে দেবে, আচ্ছা ঠিক আছে পরবো লিপস্টিক পরবো, এইগুলো আমার সব থেকে প্যাকেজিং গুলো খুব সুন্দর, মানে কিরকম মানে কি সুন্দর সুন্দর নতুনত্ব ভাবে খুলতে হচ্ছে, এটাও এটাও আলো জ্বলে, কাজল এক হাতে খুলতে পারছি না, এই দেখো দেখছেন আলো জ্বলছে, আকর্ষণ করবে, দারুণ দারুণ প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সমাধি, এই দেখুন বন্ধুরা এটা খুললাম, এটা একটা কালার আর এইটা একটা কালার, দাও আমাকে দেখাও, একটা পিঙ্কটা পিঙ্ক কালার, একটা এই অরেঞ্জ অরেঞ্জ মতো কালারটা, দুটো কালারই খুব সুন্দর, কতগুলো লিপস্টিক হয়ে গেল, চারটে, চলুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন বিছানাপত্র রেডি করে, আমার সোনাও মানে রেডি হয়ে গেছে, নাইট স্যুট পরে নিয়েছে, এখন গরম পড়েই গেছে বলতে গেলে, তো সেই কারণে স্যান্ডো গেঞ্জি ছাড়াও শুতে পারছে না, প্রচণ্ড ঘেমে যাচ্ছে রাত্রিবেলা, তো প্রথমে হাফ হাফ হাতা গেঞ্জি পরিয়ে শোয়াচ্ছিলাম, কিন্তু এত ঘেমে যাচ্ছে এত ঘেমে যাচ্ছে, তাতেই এই জামাতেই ঘেমে যাচ্ছে রাত্রিবেলা, চিন্তা করতে পারছেন এখন সেরকম ঠান্ডা যায়নি, তাতেই ঘেমে যাচ্ছে, আর গরমকালে কী অবস্থা হতে চলেছে, তো শুয়ে পশো না, তো চলুন বন্ধুরা ব্লগটা আজকে এখান পর্যন্ত, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে, আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে, টাটা বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ করে নাও, টাটা করে নাও, ও টাটা করে দিচ্ছে।